ঢালিউড সুপারস্টার শাকিব খান, তার সিনেমা মানেই দর্শক ভক্তদের উন্মাদনা। এবারে ঈদে আসছে শাকিব খানের সিনেমা প্রিয়তমা। ভারতীয় নায়িকার সঙ্গে জুটি, টিজার আর ব্যক্তি জীবন তো আছেই, সবকিছু মিলেই সংবাদের শিরোনামে থাকছেন ভাইজান আর তার সিনেমা। অন্যবারের থেকেও শাকিবের প্রিয়তমার প্রতি দর্শকের আগ্রহ উদ্দীপনা যখন তুঙ্গে, ঠিক তখনই আসলো এই সিনেমার ফার্স্ট লুক। আর এর পরপরই আলোচনা থেকে শুরু হলো সমালোচনা। বহু জল্পনা কল্পনার পর এমন এক ফার্স্ট লুক আসলো যেখানে দেখা গেল শাকিবের বাতাসে উড়ছে লম্বা চুল, মুখ ঢাকা কাপড়ে পরনে জিন্স জ্যাকেট, এমন অ্যাকশন লুকেই দেখা গেল তাকে। 30 সেকেন্ডের শাকিবের লুকটি আসার সঙ্গে সঙ্গে অনলাইনে রীতিমতো ঝড়। সালমানের কিসি কা ভাই কিসি কি জান সিনেমার লুকের সঙ্গে শাকিবের কপি লুক মেলাতে সময় লাগেনি ভক্তদের। মুহূর্তেই নেট পাড়া সয়লাব। 30 সেকেন্ডের ভিডিও নেটিজেনদের একাংশকে হতাশ করলো। মুঝে এসে লাগা নয়া থা। একই ধরনের সানগ্লাস, একই হেয়ার স্টাইল, মুখ ঢাকা থাকলে বোঝার উপায় নেই কে সালমান আর কে শাকিব। শাকিবের ফার্স্ট লুকে নকলের বিষয়টি নেটিজেনদের একাংশকে হতাশ করেছে। এর প্রকাশ দেখা যাচ্ছে কমেন্ট সেকশনগুলোতে। শাকিবের সিনেমা মানেই দর্শকদের একটুখানি বেশি প্রত্যাশা, তা তো আর বলার অপেক্ষা রাখে না। তবে লুক মিলে গেলেও সিনেমার কাহিনী যে অন্য কোনো সিনেমার কপি হবে না, এমন আশায় আবারও বুক বেঁধেছেন শাকিব ভক্তরা। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা।